বাল্যবিবাহ ও যৌতুক ও নারী নির্যাতন প্রতিরোধে স্কুল ছাত্রীদের উদ্যোগে ছাতা বিতরণ অনুষ্ঠান আয়োজনে উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিশেষজ্ঞ কর্মকর্তা কার্যালয় শাসা যশোর। ছাতা বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধান অতিথি হিসাবে বীর মুক্তিযোদ্ধা জনাব মোহাম্মদ সিরাজুল হক মঞ্জু, চেয়ারম্যান উপজেলা পরিষদ শাসা যশোর জনাব রসনা শর্মিলা মিথি, সহকারী কমিশনার ভূমি শাসা যশোর। আরো উপস্থিত ছিলেন জনাব মোহাম্মদ বদরুল আলম খান, অফিসার ইনচার্জ শাসা থানা যশোর। আরো উপস্থিত ছিলেন জনাব মেহেদী হাসান, ভাইস চেয়ারম্যান উপজেলা শাসা যশোর। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জনাব মুছাম্মদ আলেয়া ফেরদৌস, মহিলা ভাইস চেয়ারম্যান উপজেলা পরিষদ শাসা যশোর। এ সময় সভাপতিত্ব করেন জনাব মোহাম্মদ মীর আলিফ রেজা, উপজেলা নির্বাহী অফিসার শাসা যশোর।